আসসালামু আলাইকুম ভিওর্সে আসে রাখি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি আজকে লেনোভোর থার্টিন জেনারেশন একটি ল্যাপটপ নিয়ে আসলাম এটি কিন্তু বাংলাদেশ খুব রিসেন্টলি এসেছে এই ল্যাপটপটিতে কী রয়েছে কনফিগারেশন কারা কিনবেন এবং এই ল্যাপটপটিতে আপনারা কি কি করতে পারবেন এইসব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকবেন আমি মনে রাখছি আপনাদের সাথে আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ প্রথমে আমরা এই ল্যাপটপটির মডেলটি জেনে নিই ল্যাপটপটির মডেল হচ্ছে লেনেভো স্লিম থ্রি আই আর এখানে প্রসেসর হিসেবে আপনারা লোগোটি দেখতে পাচ্ছেন যে কোরাই ফাইভ থার্টিন জেনারেশনের প্রসেসর থাকবে যেটির মডেল থাকবে থার্টিন ফোর টোয়েন্টি এইচ এখানে কিন্তু এইচ প্রসেসর দেওয়া হয়েছে যেটি হিউজ পাওয়ারফুল অর্থাৎ এটি এইস প্রসেসর সাধারণত গেমিং ল্যাপটপগুলোতে আমরা দেখে থাকি এখানে কিন্তু আপনারা সেটি পাবেন আর এই প্রসেসরটি সম্বন্ধে কিছু না বললেই নয় এই প্রসেসরটিতে আপনারা এইট কোর টুয়েলভ থ্রেড পাবেন টুয়েলভ এমবি ক্যাশ পাবেন এবং সবচেয়ে বড় কথা এটি ক্লক স্পিড কিন্তু 3.2 দিয়ে শুরু হবে যাবে হচ্ছে 4.60 পয়েন্ট সিক্স জিরো সো হিউজ পাওয়ারফুল এবং সেভেন ন্যানোমিটার বেজের প্রস্তর আর এই প্রস্তরের সাথে কিন্তু আপনারা ইন্টেল ইউএসডি শেয়ার একটি গ্রাফিক্স পাবেন যেটি আপনাকে শেয়ার্ড হয়ে চার জিবির মতো সাপোর্ট দিয়ে থাকবে ল্যাপটপটি দেখতে কিন্তু ইউনিক এবং এটি প্লাটিনাম গ্রে কালারের একটি কালারই অবশ্যই এসেছে এখানে পোর্টগুলো কী কী রয়েছে চলুন আমরা একটু দেখে নিই এখানে পোর্ট হিসাবে যেটি রয়েছে সেটি হচ্ছে কার্ডিটার পোর্ট দেখতে পাচ্ছি ইউসবি থ্রি পয়েন্ট ওয়ান পোর্ট দেখতে পাচ্ছি অপোজিটে দেখব আরও কী কী রয়েছে দেখুন এখানে ফাস্ট চার্জিং পোর্ট রয়েছে এবং ইউসবির আরেকটি পোর্ট রয়েছে ইউসবি থ্রি পয়েন্ট জিরো এবং এস ডি এম আই টাইপ সি ওয়ারিও কম্বো পোর্ট সব ধরনের পোর্ট কিন্তু মোটামুটি এই ল্যাপটপটিতে রয়েছে তবে দুটি ইউএসবি রয়েছে পিছনের দিকটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন পিছনের দিকে রাবার ক্রিপ দেয়া আছে চতুর্দিকেই রাবার দেয়া আছে সো ল্যাপটপটি উঁচু হয়ে থাকে সো হিটিং ইস্যু কিন্তু থাকবেই না বলা চলে এখানে স্টোরেজ হিসাবে আপনারা ফাইভ টুয়েলভ জিবি এমডো টু এন এম এসএসডি পাবেন যেটি জেন থ্রি সিরিজের এসএসডি তবে আলাদা স্লট থাকবে না আপনারা চাইলে এক্সচেঞ্জ করে ওয়ান টারা পর্যন্ত এসএসডি কিন্তু এক্সপ্যান্ড করতে পারবেন এখানে র্যাম হিসাবে আপনারা এইট জিবি ডিডিআর র্যাম পাবেন যেটি আটচল্লিশও মেগাহাটসের র্যাম থাকবে তবে র্যামের কিন্তু কোনো আর এক্সট্রা স্লট আপনারা পাবেন না এটি আমার কাছে একটু কমতি মনে হয়েছে কিন্তু ডিডিআর ফাইভ যেহেতু র্যাম রয়েছে সো এই র্যামটির কিন্তু যেহেতু বাস স্পিডও আটচল্লিশও রয়েছে সো স্পিড কিন্তু আপনারা অনেক ভালোই পাবেন এখানে আপনারা ব্যাকলিট কিবোর্ড পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যদিও আমরা একেবারেই ব্র্যান্ড নিউ ল্যাপটপ সো এটি ওপেন করে দেখাতে পাচ্ছি না আর এখানে ডিসপ্লে হিসাবে আপনারা ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি ডিসপ্লে থাকবে এবং এখানে কিন্তু শাটার ওয়েব ক্যামও থাকবে আর এই ডিসপ্লেটি কিন্তু টিএন ডিসপ্লে হলেও কিন্তু আইপিএস ভেরি ক্লোজ টু আইপিএস এখানে আপনারা টু ফিফটি নিডস এবং ফর্টি ফাইভ পার্সেন্ট এনটিএসি পাবেন এস জিবি আপনার এইটি টু নাইনটি মধ্যে পাবেন আর এখানে রেজুলেশন কিন্তু উনিশশো বিশ ইন্টু হাজার আশি থাকবে তো এখানে আরেকটি জিনিস এই ল্যাপটপটিতে খুবই ভালো লেগেছে আমার সেটি হচ্ছে যে এখানে আমরা লেনোভো ল্যাপটপগুলোতে সাধারণত দেখে থাকি যে ডলবি সাউন্ড সিস্টেম দেওয়া থাকে এটিতেও কিন্তু আপনারা ডলবি সাউন্ড সিস্টেম পাবেন এটি একটি স্পেশাল অপশন এবং এখানে ওয়াইফাই সিক্স রয়েছে ব্লুটুথ হিসাবে ফাইভ রয়েছে সোলেট রেস কানেকটিভিটিও কিন্তু আপনারা পাচ্ছেন এবং ল্যাপটপটিতে আরেকটি বিষয় আমি আরেকটি শেয়ার করি সেটি হচ্ছে যে এখানে থ্রি সেলের ব্যাটারি পাবেন যেটি কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপ হিসাবে এই তিন চার ঘন্টা ব্যাকআপ পাবেন তবে একুরেটলি বলা মুশকিল কোনো কোন কাজের ক্ষেত্রে যেহেতু এটি পাওয়ারফুল প্রসেসর দেওয়া হয়েছে সেহেতু কিন্তু কিছুটা কম বেশি হতে পারে একেবারে একুরেট বলা কিন্তু বহুতই মুশকিল ব্যাপার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এই ল্যাপটপটিতে কিন্তু ম্যাট ডিসপ্লে এবং ওয়ান ডিগ্রি হয় সো ওয়ান ডিগ্রি হওয়ার কারণে কোনাগুলো ভাঙার চান্সও কম থাকবে এবং এখানে আপনারা এই ল্যাপটপটিতে ওয়ারেন্টি হিসাবে আপনারা অফিসিয়ালি দুই বছর ওয়ারেন্টি পাবেন ব্যাটারি চার্জার থাকবে এক বছর ওয়ারেন্টি তবে এখানে কিন্তু আপনারা উইন্ডোজ ইলেভেন লাইসেন্স ভার্সন পাবেন না এটি আরেকটু কমতি মনে হয়েছে তো সব কিছু মিলে আমি বলবো যে সবই লেটেস্ট রয়েছে আরেকটি জিনিস আপনাদেরকে একটু বলি দেখুন পাওয়ার বটনটি কিন্তু আলাদা রয়েছে এটি খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটি যদি আলাদা না থাকে কিবোর্ডে থাকে তাহলে কিন্তু কীবোর্ড যদি রকম যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু ল্যাপটপটি আর আপনি চালাতে পারবেন না আলাদা পাওয়ার বাটন থাকলে কিন্তু সেই অপশনটি আপনার রয়েছে এটি একটি ভালো অপশন রয়েছে তো এখানে মোটামুটি দুইটি জিনিস আমার কাছে একটু কমতি মনে হয়েছে তার মধ্যে র্যামের যদি আলাদা স্লট থাকতো তাহলে আর একটু বেটার হইতো আর এখানে উইন্ডোজ ইলেভেন লাইসেন্স হোম ভার্সানটা দিতেই পারতো কিন্তু সেটি কিন্তু এখানে নাই এছাড়া এখানে এইচ প্রসেসর রয়েছে এটি একটি দারুণ বিষয় এবং অনেক পাওয়ারফুল প্রসেসর রয়েছে এবং এখানে আপনারা সাটারযোগ্য ওয়েব ক্যাম্প পাবেন এবং ব্যাকলিট কিবোর্ড পাবেন আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি এই ল্যাপটপগুলোর কিন্তু বডি মিলিটারি গ্রেডের তৈরি সো বডি হিসেবেও কিন্তু বেশ হার্ডি বডি কিন্তু আপনারা পাবেন এখন আপনাদেরকে আইডিয়া দেব যে এই ল্যাপটপটি আসলে কী কী কাজের জন্য পারফেক্ট হবে এই ল্যাপটপটি বিশেষ করে যারা আউটসোর্সিংয়ের কাজ করেন বা ওয়েব ডেভেলপিংয়ের কাজ করেন এবং আপনি যদি সিএসসি স্টুডেন্ট হন ইঞ্জিনিয়ারিং পড়েন ত্রিপোলিথি পড়েন ডাক্তারি পড়েন বা এভরি স্টুডেন্টস কিন্তু আপনারা এটি প্রিফার করতে পারবেন তবে এটি কিন্তু স্পেশালি গেম খেলার জন্য কিন্তু এই ল্যাপটপটি প্রিফার অবশ্যই করবেন না আর অফিসিয়াল ওয়ার্কস তো স্মুথলিই করতে পারবেন যারা ফটোশপের কাজ করতে চান তারাও কিন্তু এই ল্যাপটপটি নিতে পারবেন কারণ এখানে কিন্তু বেশ পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে আর তাছাড়া ডিডিআর ফাইভের র্যামও দেওয়া আছে সব কিছু মিলে এই ল্যাপটপটি বর্তমান সময়ে চমৎকার একটি ল্যাপটপ প্রাইস অনুযায়ী এখন বলবো এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে সেভেন্টি ফোর থাউজেন্ড টাকা শুধুমাত্র ঢাকা ইনফো চ্যানেল সাবস্ক্রাইবারদের জন্য